আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জেনারেল নলেজ প্র্যাকটিস সেট সিক্স নিয়ে তো যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে সে সমস্ত পরীক্ষার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকের ক্লাসটি সকলের শেষ পর্যন্ত দেখবে কারণ এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তাহলে প্রথম প্রশ্ন দেখো মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম কি। তাহলে প্রশ্ন কি প্রশ্ন হলো মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম কি এর উত্তর কি হবে বলো উত্তর হবে মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম হলো হরিলাল প্রশ্ন দেখো ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে তাহলে উত্তর কি হবে উত্তর হবে ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ হয়েছিল উনিশশো সালে নেক্সট দেখো নৌকাটুবি পুস্তকটি রচনা করেন কে তাহলে উত্তর 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 হবে 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 তাহলে পুস্তকটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন দেখো বাংলা গদ্যের জনক ছিলেন কে তাহলে প্রশ্ন হলো বাংলা গদ্যের জনক ছিলেন কে এর উত্তর কি হবে বলো উত্তর হবে বাংলা গদ্যের জনক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রশ্ন দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে তাহলে উত্তর কি হবে উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে নেক্সট প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো বিশাখাপত্তনম শহরটি অবস্থিত কোথায় তাহলে উত্তর কি হবে উত্তর হবে বিশাখাপত্তনম শহরটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে নেক্সট দেখো মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি তাহলে উত্তর কি হবে উত্তর হবে মধ্যপ্রদেশের রাজধানীর নাম হলো ভোপাল নেক্সট হলো দেখো পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কত সালে প্রশ্ন দেখো কি প্রশ্ন হলো পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে সালে এর উত্তর হবে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো ছাব্বিশ সালে নেক্সট দেখো প্রশ্ন দেখো বৈশাখী উৎসব পালিত হয় কোথায় তাহলে উত্তর কি হবে উত্তর হবে বৈশাখী উৎসব পালিত হয় পাঞ্জাবে তাহলে পাঞ্জাবে বৈশাখী উৎসব পালিত হয় নেক্সট দেখো সংখ্যা কয়টি তাহলে উত্তর হবে উত্তর হবে পুরাণের সংখ্যা হলো আঠেরোটি কে ক্লাসে মোট আমরা কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তাই এখান থেকে কতগুলি উত্তর তোমরা সঠিক দিতে পেরেছো তা অবশ্যই জানাবে নেক্সট দেখো কোষের শক্তিঘর বলা হয় কাকে তাহলে উত্তর কি হবে উত্তর হবে কোষের শক্তিঘর বলা হয় নেক্সট দেখো তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে চন্দ্রশেখর রাও কে চন্দ্রশেখর রাও ছিলেন তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রশ্ন দেখো শিরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে তাহলে উত্তর কি হবে উত্তর হবে শিরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো বিরানব্বই সালে নেক্সট প্রশ্ন দেখো ক্যাবিনেট মিশন ভারতে আসে কত সালে তালের উত্তর কি হবে উত্তর হবে ক্যাবিনেট মিশন ভারতে আসে উনিশশো সালে এরপরের প্রশ্ন সব লাল হো জায়গা উক্তিটি কার তালের উত্তর কি হবে উত্তর হবে সব লাল হো জায়গা উক্তিটি হল রঞ্জিত সিং এর প্রশ্ন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে তাহলে উত্তর কি হবে দেখো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ছিলেন আত্মীয় সভার প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে তাহলে উত্তর কি হবে উত্তর হবে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে এরপরের প্রশ্ন দেখো উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে তাহলে প্রশ্নের উত্তর দেখো প্রশ্নের উত্তর হবে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে নেক্সট দেখো কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এর পরের প্রশ্ন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে দেখো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হোসেন